হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইমলাইট 24। রহস্যঘেরা এই সুন্দর পৃথিবীতে এমনও অনেক অজানা রহস্য আছে যা এখনও পর্যন্ত আনসলভড। কখনো কোনো পাহাড়কে মুভ করে নিজের অবস্থান পরিবর্তন করতে দেখেছেন? পাহাড়কে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে? বিষয়টি জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে। তানজানিয়ার গেরো আঙ্গেরো কনজারভেশন এরিয়াতে অবস্থিত বালির পাহাড় আছে যা প্রতি বছর 66 ফিট অবধি নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। ধরুন এই বছর পাহাড়টি যেখানে অবস্থান করছে, পরের বছর পাহাড়টি সেখান থেকে 20 মিটার এগিয়ে বা পিছিয়ে গিয়ে নিজের অবস্থান পরিবর্তন করে। পাহাড়টির এই মুভমেন্ট ঘটে একেবারে ন্যাচারালি। অবাক হওয়ার মতো বিষয় হলো, এই পাহাড় থেকে সামান্য পরিমাণ বালি যদি বাড়িতেও আনা হয়, তখন সেই বালিরও একই রকমভাবে মুভমেন্ট হয়। তানজানিয়ার ফর্মার প্রেসিডেন্ট জাকায়া কিকুয়েটি এক প্রেস কনফারেন্সে বালির এই মুভমেন্টের প্রত্যক্ষ প্রমাণ দিয়েছিলেন। সায়েন্টিস্টরা এই মিস্ট্রিয়াস পাহাড়টি মুভ করার রহস্য জানার জন্য এক্সপেরিমেন্ট করে জেনেছেন যে বালির পাহাড়টি কমপক্ষে অন্তত 30 লাখ বছরের পুরনো, এবং তখন থেকে এই পাহাড়টি নিজের পজিশন কন্টিনিউয়াসলি চেঞ্জ করে চলেছে। এক্সপার্টরা মনে করেন এই স্যান্ড হিলটি আসলে ভলক্যানো থেকে নির্গত হওয়া ছাই, যা কিনা ম্যাগনেটের মতো কাজ করে। এই ছাইকে যদি হাওয়াতে উড়িয়ে দেওয়া হয়, তখনও সেই ছাইয়ের কণা বিচ্ছিন্ন না হয়ে একত্রিত হয়ে যায়। তবে তানজানিয়ার এই স্যান্ড হিলটি কেন নিজের পজিশন চেঞ্জ করে সে রহস্য আদৌ উন্মোচিত হয়নি। থ্যাংক ইউ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।